নমস্কার বন্ধুরা হালদার সাইবার টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ও এর আবেদনের যে পদ্ধতি ছিল সেটি কিন্তু বন্ধুরা একটু চেঞ্জ করা হয়েছে তো আজকে আমরা দেখে নেব নতুন ওএসিস ফর্ম ফিল অথবা রিনিউ স্কলারশিপের যে চেঞ্জেসগুলি আনা হয়েছে সেগুলো কি কি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে তো বন্ধুরা চলো দেখে নি কী কী চেঞ্জেস আনা হয়েছে নতুন ফর্ম ফিল অথবা রিনিউ স্কলারশিপ করার জন্য তো বন্ধুরা তোমরা যদি প্রথম রেজিস্ট্রেশন এবছর করতে চাও তো তোমাদের প্রথমেই কিন্তু স্টুডেন্ট রেজিস্ট্রেশন এটিতে ক্লিক করতে হবে এরপরে তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে এবং সাবমিট করে দিতে হবে তো এরপরে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটি রয়েছে সেটি দিতে হবে এছাড়া যে ইস্যুই ডেটটি রয়েছে অর্থাৎ তোমার যে কাস্ট সার্টিফিকেটের ডেটটি রয়েছে অর্থাৎ যে ডেটে ইস্যু করা হয় সেই ডেটটি দিতে হবে এরপর কিন্তু তোমাদের এখানে সেটি কম্পোরাইজ কাস্ট সার্টিফিকেট কিনা অথবা অ্যাকনোলেজমেন্ট কিনা সেটিও কিন্তু এখানে দিতে হবে এরপর কিন্তু তোমরা ক্যাপচার দিয়ে করে দেবে এখান থেকে সাবমিট তো বন্ধুরা সাবমিট করে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করে নিতে হবে তো তোমরা যদি রেজিস্ট্রেশন ফর্ম ফিল করার প্রসেসটি জানতে চাও তো আমাদের চ্যানেলেই কিন্তু এ ব্যাপারে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো তো আমরা ডাইরেক্ট আজকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অথবা রিনিউ স্কলারশিপ থেকে তোমাদের ওপেন হয়ে দেখাচ্ছি তো আমরা এখানে রিনিউ স্কলারশিপের যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা লগ হয়ে দেখে নেব যে নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে এবং আবেদনের পদ্ধতি কি চেঞ্জেস আনা হয়েছে তো এটিতে আমরা ক্লিক করে দেবো তো এবারে আমাদের ডিস্ট্রিক্টটি আমরা সিলেক্ট করে নেব এবং এখান থেকে করে দেবো সাবমিট তো এরপরে বন্ধুরা আমরা রিনিউয়ালের জন্য যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে সেটি এখানে পুট করে দেবো এবং তার পাশে যে ক্যাপচাটি দেওয়া রয়েছে সেটি কিন্তু এখানে দিয়ে দেবো তো ক্যাপচাটি দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে করে নেবো লগ ইন তো এইভাবে তোমাদের লগ ইন পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে যেখানে তোমাদের নাম ডেট অফ বার্থ এবং ডিটেলসগুলো কিন্তু এক এক করে শো করা হবে তো বন্ধুরা তোমাদের ফর্মটি এইভাবে ওপেন হওয়ার পরে তোমরা এখান থেকে মেনুতে চলে আসবে এবং এখান থেকে দেখতেই পাচ্ছ স্টেপ টু রিনিউ অ্যাপ্লিকেশন এটিতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে তো বেসিক ডিটেলসের মধ্যে কিন্তু তোমরা একটি নতুন ফিচার কিন্তু এখানে দেখতে পাবে যেখানে লেখা রয়েছে আপলোড ইনকাম সার্টিফিকেট তো এখানে কিন্তু তোমাদের যে ইনকাম সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে এবং এটি কিন্তু সাইজও দিয়ে দেওয়া হয়েছে এবং কি ফর্ম্যাটে তোমরা এখানে রাখবে তো এখানে দেখে নাও তোমরা কিন্তু জেপিজি ফর্ম্যাটে রাখবে এবং এটি কিন্তু পাঁচশো বারো কেবির মধ্যে তোমাদের সেই জেপিজিটিকে বানাতে হবে এবং তারপরে কিন্তু এখানে তোমাদের এটি আপলোড করতে হবে এটি যদিও একটি লক করা অ্যাপ্লিকেশান তাই জন্য কিন্তু এটি এখানে শো করা হচ্ছে না তো এটি কিন্তু তোমাদের এখন যারা রিনিউ করছো বা নতুন অ্যাপ্লিকেশান করছো তো তোমাদের কিন্তু আগের থেকে কিন্তু যে ইনকাম সার্টিফিকেটটি রয়েছে অর্থাৎ পঞ্চায়েত সমিতির থেকে তোমরা নিয়ে আসছো অথবা এর কাছ থেকে নিয়ে আসছো সেটি কিন্তু এখানে তোমাদের প্রথমেই আপলোড করতে হবে তার কিন্তু তোমরা তোমাদের ফর্মটি সাবমিট করতে পারবে তো এই নতুন ফিচারটি কিন্তু বন্ধুরা এখন অ্যাড করা হয়েছে তোমরাও যদি তোমাদের ফর্মটি ফিল না করে থাকো তো তোমরা কিন্তু এই সমস্যাটায় পড়তে পারো তো তোমাদের ফর্ম ফিল আপের আগে কিন্তু তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেটটি নিয়ে আসে রাখবে এবং তারপরে কিন্তু তোমরা ফর্মটি ফিল করে নেবে তো বন্ধুরা এই ছোট্ট আপডেটটি দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে আর যদি তুমি চ্যানেলে নতুন হতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে এরকম আরও আপডেট আমাদের চ্যানেলে পাওয়ার জন্য